জান্নাতের রাস্তা কোনটা, কোন পথে চললে জান্নাত পাওয়া যাবে, এইটা অধিকাংশ মানুষই জানে না। অধিকাংশ মানুষ বিপদগ্রস্ত, দিকভ্রান্ত। কিন্তু আমরা প্রত্যেক ছালাতে, প্রতি রাকাতে আল্লাহর কাছে একটা নিবেদন করি, যেটা সবচেয়ে বড় পাওয়া, বড় চাওয়া। এটা বান্দাকে করতেই হবে। এই জন্য আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে সূরাটির মধ্যে আয়াতটি আছে, এই সূরাটি সালাতে না পড়লে কোনো ব্যক্তিরই সালাত হবে না। এই সূরার নাম কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহার মূল আবেদনটা এটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা মূল কথা। মানে আগে আল্লাহর প্রশংসা করার পরে যেটা বলছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এটা আল্লাহ প্রশংসা করল। তারপরে বলছি ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, স্বীকৃতি দিচ্ছি একমাত্র আপনারই তাওহীদ প্রতিষ্ঠা করি এবং একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। সাহায্য চাওয়া বলতে কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সোজা সরল পথে পরিচালিত করুন, যেটা মুস্তাকিম, যার কোনো বক্রতা নেই। তারপরে আবার কি বলছে? সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথে যাদের উপরে আপনি রহম করেছেন, তারা কে? কারা? আন্নাবীন, আস-সিদ্দিকীন, আশ-শুহাদা, আস-সালেহীন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ যাদেরকে উপরে ইনআম করেছেন, রহম করেছেন, আনআমতা আলাইহিম, তারা হলো নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ আর সৎ বান্দাগণ। এই চার শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রহম করেছেন, তারাই সিরাতে মুস্তাকিমের পথিক, তারাই জান্নাতের পথিক। ওই পথে আমাদের পরিচালিত করুন। আবারও বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন, আল্লাহ দ্বারা মাগজুব ইহুদি দাল্লিন, যারা খ্রিস্টান, ইহুদি খ্রিস্টানদের পথে আমাদেরকে পরিচালিত করো না। আপনারা একটু গভীরভাবে চিন্তা করবেন, অধিকাংশ মানুষ এখন ইহুদি খ্রিস্টান বিধর্মী আল্লাহদ্রোহী, যারা তাদের প্রতিষ্ঠিত মতবাদ, ইজম, দর্শনের পথে আমরা অধিকাংশ মানুষ এখন পরিচালিত হচ্ছে। যে পথগুলো তৈরি হয়েছে ইহুদি খ্রিস্টানরা, সেইগুলোর পথেই পরিচালিত হচ্ছে। একদিক থেকে আমি একজন পাক্কা মুনাফিক। কেন মুনাফিক? আমি যখন সালাতে আসি তখন আল্লাহকে বলি ওয়াইলিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন, নামাজ পড়ে বের হয়ে গিয়ে ওই ইহুদি খ্রিস্টানদের পথেই চলি। তা আল্লাহকে কোনটা বললাম আর নিজে করলাম কোনটা? এই যে বস্তা পচা পাশ্চাত্যের তৈরি ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র, পুঁজিবাদ, সমাজতন্ত্র, কমিউনিজম, এগুলি কি মুসলমানদের মতবাদ না ইহুদি খ্রিস্টানদের? ইহুদি খ্রিস্টানদের। আপনাকে দিকে তাকালেই মনে হয় যে আপনি একজন খ্রিস্টানি মতবাদের বড় প্রতিষ্ঠাতা। তাহলে আমার মাধ্যমে আমি শুধু না, আমি মানুষকে আরো সম্পৃক্ত করছি ইহুদি খ্রিস্টানদের দর্শনের দিকে।
তা আমি কেন পড়ছি? এটা চলল বৈষয়িক মতবাদের নামে, বৈষয়িক জীবনের নামে তৈরি হয়েছে, এটা অর্থনীতির নামে কালমার্কসের মতবাদ তৈরি হয়েছে, মাও সেতুকের মতবাদ তৈরি হয়েছে, আবার রাজনীতির নামে মতবাদ তৈরি হয়েছে, পরিবার নীতির নামে, ব্যক্তি নীতির নামে মতবাদ তৈরি হয়েছে, আর ওর আলোকে আমি পরিচালিত হচ্ছি। সাথে সাথে এটাও খেয়াল রাখবেন, ধর্মের নামে যে সমস্ত পথগুলো তৈরি হয়েছে এইগুলো সব শয়তানি ওয়াসওয়াসায় তৈরি হয়েছে। শয়তান কর্তৃক মানুষকে পথভ্রষ্ট করার জন্য এগুলো তৈরি হয়েছে। এগুলো শিক্ষিত জ্ঞানী মানুষ যারা, যাদেরকে আপনারা শিক্ষিত বলেন, সুশীল সমাজ বলেন, সুশীল সমাজ বলেন না, এই সমস্ত ব্যক্তি এর মধ্যে ঢুকতেই চায় না, বুঝতেই চায় না। ওরা মনে করেন যে ধর্মের নামে কাজ করা এটা আলাদা ব্যাপার, আর বৈষয়িকতার নামে কাজ করা এটা আলাদা ব্যাপার। আমি রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে যেগুলো অন্যায় অপকর্ম কুকর্ম করছি, এগুলোতে আল্লাহ ধরবেন না, প্রশ্ন করবেন না, নামাজ রোজা করেছে কিনা আল্লাহ সেটা দেখবেন। এরা হলো শিক্ষিত মূর্খ, গণ্ড মূর্খ। এরা যত বড় শিক্ষিত হোক না কেন, কোরআনের জ্ঞান না থাকার কারণে, শরীয়তের জ্ঞান না থাকার কারণে এরাই হলো সবচেয়ে বড় মূর্খ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব, তিনি যেটা নিয়ে এসেছেন তার যে শ্রেষ্ঠ আদর্শ পৃথিবীতে কেউ দিতে পারেনি, তার বিপরীতে পাশ্চাত্যের ইহুদি খ্রিস্টান পণ্ডিতরা এই সমস্ত মুসলমানদের ঘরে জন্ম নেওয়া মুসলিম নামধারী মুসলিম দেশে বসবাসকারী এই তথাকথিত মূর্খ পণ্ডিতদের মাথাকে নষ্ট করেছে। তারা বলে রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স, ইট ইজ মিয়ার লিমিটেড বিটুইন ম্যান এন্ড গড। ওরা শিক্ষা দিয়েছে যে ধর্ম কখনো রাজনীতিতে ঢোকার অধিকার রাখে না, ধর্ম কেবল মসজিদ আর মন্দিরে থাকবে, চার দেওয়ালের মাঝখানে। এটা হলো আল্লাহর মানুষের মধ্যে গড, ঈশ্বর আর মানুষের মধ্যে নমনম করার একটা ধর্ম। এইটা সমাজ জীবনেও চলবে না, এটা পরিবার জীবনেও চলবে না, এটা রাষ্ট্রীয় জীবনেও চলবে না, রাজনৈতিক জীবনেও চলবে না, অর্থনৈতিক জীবনেও চলবে না, এটা কেবল মসজিদের মন্দিরে চলবে। এই মিথ্যা টোপ, এই মিথ্যা ফতোয়া দিয়ে এদেশের মুসলিম নামধারী জ্ঞানীদের মাথাকে নষ্ট করে দেওয়া হয়েছে। ওরা বুঝে না, সেটা ওরা কল্পনাও করে না। যদি একটু পড়াশোনা করত, এত অহংকার ভিতরে, ওরা মনে করে যে কোরআন হলো সনাতন গ্রন্থ, এর মধ্যে কি আছে, আধুনিক যুগের তো কিছুই নাই, কেন পড়বো? হাদিস মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, এরা সেটা পড়তে হবে কেন? নিত্য নতুন দার্শনিক জন্ম নিবে, পণ্ডিত মুনিষী বিজ্ঞানী জন্ম দেবে, তাদের জীবনী পড়ব, মতবাদ প্রতিষ্ঠা করব, তাদেরকে লালন করব। এই অহংকারের কারণে এই সমস্ত মূর্খ পণ্ডিতরা নবীর জীবনী পর্যন্ত পড়ে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সূরা আহজাব 21 নম্বর আয়াত, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। একটা বাস্তব কথাটা জানা উচিত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মসজিদের ইমাম ছিলেন, তেমনি তিনি রাষ্ট্রনেতাও ছিলেন, রাষ্ট্রনায়কও ছিলেন। পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক
তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর বহু বিজ্ঞানী, বহু দার্শনিক, বহু পণ্ডিত, বহু মনীষী এসেছে, কিন্তু কারো মতবাদই টিকে নি, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই আজও টিকে আছে, কিয়ামত পর্যন্ত ওইভাবে টিকে থাকবে ইনশাআল্লাহ। যদি মূর্খ পণ্ডিতগুলো নবীর আদর্শ বুঝতো পড়তো, তাহলে এই নোংরা মন্তব্য তারা করতো না। আল্লাহর নবী ব্যবসা করেছেন, কোরআনে নাই ব্যবসায় নীতি নাই, হাদিসে ব্যবসা নীতি নাই, কোরআনে রাজনৈতিক নীতি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ, এটা যদি আমি স্বীকার না করি, আর তাকে যদি পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ মনে না করি, রাষ্ট্রনায়ক মনে না করি, শ্রেষ্ঠ অর্থনীতিবিদ মনে না করি, তাহলে আমার আপনার ঈমান থাকবে না।